আমার আল্লাহ নবী জিতান দয়া কইরা আমি কে দেন কেউ আছেন গো বাবা গো আমাকে 5 টাকা দেন 5 টাকা দিলেন বাবা 2 টাকা দিলেন না ধার দিব তাই মানুষই তাই না এই যে বললাম নেই আপনাদের জ্বালায় কোন শান্তি নাই বাসায় বউ পড়তে গেলে বউ বকা দেয় মেয়ে বকা দেয় তার জন্য আসছে এত দূরে তা আপনার ডিস্টার্ব করতেছে না ভাই আপনার দিকে বয়স্ক বয়স্ক লোক এখন রিক্সা চালাইতেছে আর আপনি এই যুবক বয়সে এখন ভিক্ষা করতেছেন না আপনাদের মতো মানুষ যদি আমাদের দুনিয়া থাকে দুনিয়া তো মানুষ তো আপনাদের একটা কাপুরুষ আপনি পুরুষের ইজ্জত নষ্ট করছেন ভাই ভাই কি করব ভাই আমার একটু রোগ আছে রোগের নাম হলো কাম করে খাইতে ভাই আমার 50 টাকা দেন ভাই ভাই 50 টাকা দেন দাঁড়ান ভাই দম কি হইছে বলেন ভাই দম না ভাই কি ভাই আপনার তো কামে কই দেন ভাই 50 টাকা লাগবে না ভাই 20 টাকা দেন ভাই না আমি আপনাকে 1টা টাকা দেব ভাই ভাই 20 টাকা দেন ভাই আই আপনি কেন দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে 1টা টাকা আমি দেব না ভাই 20টা টাকা ভাই আপনি কেন বলছেন 1টা টাকা দেব না আপনার থেকে যদি বয়স্ক লোক ভিক্ষা চাইতো তা তাকে আমি দিতাম না টাকা ভাই ভাই লাগ ভাই 10 টাকা দেন ভাই ভাই আর সামনে ভাই 10 টাকা ভাই আমরা এখানে গেলে 50 টাকা দেন 10 টাকা দেন আরে দাঁড়ান আপনি আর দাঁড়ান দাঁড়ান এটা কি মামার বাড়ি আবদার পাইছেন আপনার মামা কি কামাই করে থেকে গেছে আমার কাছে তাহলে 10 টাকা দেন আপনি 10 টাকা বাই করে দিমু আমি আপনি তো কাজ করে খাইতে পারেন কাজ করে খাইলে আপনি তো মাসে মাসে 1000 টাকা কামাইতে পারেন আপনি কি ছেলেকে আমি 10 টাকা দিয়ে দেবো হ্যাঁ ভাই ভাই আর দাম দেবো ভাই লাশ একটু ভাই দাম ভাই ভাই এই দামটা মানে ভাই লাশ একটু দাম ভাই ভাই লাশ এই একবার দাম দেবো না আই তারা ভাই 5 টাকা ভাই ভাই আপনি কিছু করে 5 টাকা দেবো আই দাম 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 বাসা শান্তি রাতে জ্বালা এখানে শান্তি না দাম আই দাম দাম বেদ্দ কোথাকার মানুষ এরকম কি পাইছে হ্যাঁ এটা কি পাইছে তার থেকে বয়স্ক বয়স্ক লোক চালাইতেছে রিক্সা আর হে যুবক বয়সী আমার থেকে ছোট এখন তাই ভিক্ষে করে খাইতেছে কাজ করে খাইতে তো কত টাকা কামান যায় আলাই দিল না রে আমার কাছে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি খুবই ভালো লেগেছে যদি আমরা এসবের বিরুদ্ধে বা যে আমাদের বিরুদ্ধে যে লোকটি ভিক্ষা করে খাচ্ছিল এরকম বিষয়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না জানাই আমাদের দেশের সকল মানুষ কি মানবসম্পদ হতে পারবে না পারবে না আমাদের দেশ সবসময় পিছিয়ে থাকবে
যদি আমাদের দেশ পিছিয়ে থাকে তাহলে আমরা পিছিয়ে থাকব, আমরা পিছিয়ে থাকলে আমাদের ভবিষ্যতের প্রজন্মরা পিছিয়ে থাকবে। তো দর্শক, আমাদের ভিডিওর মূল বিষয় আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওতে হাসি, ঠাট্টা, কান্না সকল কিছু রয়েছে, আমরা সকল কিছু সমন্বয়ে গঠিত করেছি আমাদের এই ভিডিওটি। দর্শক, আরেকটি কথা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি এরকম শিক্ষামূলক নাটক পেতে চান, এরকম মজার মজার ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা দর্শক, আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হয়, গান, মডেলিং করা গান, ফানি ভিডিও, স্যাড ভিডিও এবং হরর ফিল্ম, শর্ট ফিল্ম আর কি। যদি দর্শক এগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এগুলোতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আরেকবার বলছি, আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সকলকে ধন্যবাদ।